বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব দুবাই প্রিন্স শেখ হামাদান এবং সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্পর্কে আর এদের দুইজনকে নিয়েও এর আগেও আমরা ভিডিও তৈরি করেছি তো আজকে এদের দুইজনের সম্পদ এবং লাইফস্টাইল নিয়ে তুলনামূলক আলোচনা করব আর জানব সম্পদের দিক দিয়ে এবং বিলাসবহুল লাইফস্টাইলের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসি দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদানের কাছে তো প্রথমে তার ইয়াটগুলো দেখে নেওয়া যাক যেমন তার কাছে রয়েছে স্মিলডা নামক একটি ইয়াট আর সত্যি বলতে এই ইয়াটের ভেতরটি কোনো সেভেন স্টার হোটেলের চেয়ে কম নয় অবাক করে দেওয়ার মতো বিষয়টি হচ্ছে এই ইয়াটের ভেতরে ২৪টি রুম শুধুমাত্র স্টাফদের জন্য রয়েছে যাদের কাজ শুধুমাত্র রান্নাবান্না করা আর ইয়াট পরিষ্কার রাখা তো যাই হোক এছাড়াও শেখ হামাদানের কাছে আরও একটি ইয়াট রয়েছে এটির মূল্য ৬০০০ কোটি টাকা যেটির নাম দুবাই ইয়াট আর এই ইয়াটটির ভেতর ৪৮ জন মেহমান আরামে বসবাস করতে পারবেন এছাড়াও এটির ভেতরে ৯০ জন স্টাফদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে আর শেখ হামাদানের ৩ নম্বর ইয়াটটি ৩০০ মিটার লম্বা যেটির নাম দুবাই সুপার ইয়াট আর তার ৪ নম্বর ইয়াটটির নাম কোয়াটারলো শ্যাডো তো চলুন এবার সৌদি আরবের রাজকুমার শেখ মোহাম্মদ বিন সালমানের ইয়াটগুলো দেখে নেওয়া যাক তো মোহাম্মদ বিন সালমানের ইয়াটটির নাম শিরিন আর এই বৃহৎ জাহাজটি ৪০০ মিটার লম্বা আর এটি মোহাম্মদ বিন সালমান ৫০০ মিলিয়ন ইউএস ডলার দিয়ে কিনেছিলেন যা বাংলা টাকায় ৪২৫০ কোটি টাকা আর এটির ভেতরে রয়েছে ২টি সুইমিং পুল ২টি হেলিপ্যাড ১টি জিমনেশিয়াম ও আরেকটি মুভি থিয়েটার তো যেমনটা দেখতে পেলেন দুবাইয়ের রাজকুমারের ইয়াট রয়েছে ৪টি আর অন্যদিকে সৌদি আরবের রাজকুমারের ইয়াট রয়েছে ১টি তো এদিক দিয়ে দুবাইয়ের রাজকুমার শেখ হামাদান জিতে গেছে তো এবার সমুদ্র থেকে বেরিয়ে তাদের গ্যারেজের দিকে যাওয়া যাক তো প্রথমে দুবাইয়ের রাজকুমারের কার কালেকশনগুলো দেখে নেওয়া যাক যেমন তার রয়েছে একটি গোল্ড পোর্শে ৯১৮ স্পাইডার আর এই গাড়িটির মূল্য ৫০ কোটি টাকা এই গাড়িটি সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো এরপর ২ নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর আর এই গাড়িটির মূল্য ৬০ কোটি টাকা এরপর ৩ নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড মার্সিডিস এএমজি G63 আর এই গাড়িটির মূল্য ৭২ কোটি টাকা তো এরপর ৪ নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড ল্যান্ড রেঞ্জ রোভার ভগ আর এই গাড়িটির মূল্য প্রায় ২৮ কোটি টাকা এরপর ৫ নম্বর গাড়িটি হচ্ছে রোলস রয়্যালস ড্রপ কপ আর এই গাড়িটির মূল্য প্রায় ৬০ কোটি টাকা আর শেখ হামাদানের ৬ নম্বর গাড়িটি পৃথিবীতে একটি মাত্র তৈরি করা হয়েছে আর এই গাড়িটির নাম ২৪K গোল্ড কার আর এই গাড়িটি সম্পূর্ণ ২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে আর এই গাড়িটির মূল্য প্রায় ২০০ কোটি টাকা এবং এটি শেখ হামাদানের সব থেকে দামি গাড়ি এরপর ৭ নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড বুগাটি ভেরন আর এটির মূল্য ৭০ কোটি টাকা তো এদের কিন্তু অনেক কার রয়েছে শুধুমাত্র যে কারগুলো বলার মতো শুধু সেগুলোই উল্লেখ করলাম তো যাই হোক এবার সৌদি আরবের রাজকুমারের গ্যারেজ থেকে ঘুরে আসা যাক যেমন তার রয়েছে একটি গোল্ড বুগাটি ভেরন গ্র্যান্ড স্পোর্ট আর এই গাড়িটির মূল্য ১১০ কোটি টাকা আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি পুরো পৃথিবীর জন্য মাত্র ৭ পিস তৈরি করা হয়েছে এরপর তার রয়েছে একটি গোল্ড ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর এসভিজে আর এটির মূল্য ৬০ কোটি টাকা এরপরে রয়েছে গোল্ড রোলস রয়্যালস ফ্যান্টম ড্রপ কপ আর এই গাড়িটির মূল্য ৭০ কোটি টাকা তাছাড়া রয়েছে গোল্ড বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার আর এই গাড়িটির মূল্য ৫০ কোটি টাকা আর তার রয়েছে গোল্ড মার্সিডিস এএমজি G63 6x6 আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি পৃথিবীতে মাত্র ১০টি তৈরি করা হয়েছে তো এবার ক্যালকুলেশন করা যাক দুবাইয়ের রাজপুত্রের সব গাড়ির মূল্য প্রায় ৫৪০ কোটি টাকা এবং সৌদি আরবের রাজপুত্রের মোট গাড়ির মূল্য ৩৭৮ কোটি টাকা তো গাড়ির কালেকশনের দিক দিয়ে দুবাইয়ের রাজপুত্র শেখ হামাদান জিতে গেল তো এবার তাদের সম্পত্তির পরিমাণ জেনে নেওয়া যাক দুবাইয়ের রাজপুত্র শেখ হামাদানের বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ ২ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১৭০০০০ কোটি টাকা আর অন্যদিকে সৌদি আরবের রাজপুত্র মোহাম্মদ বিন সালমানের বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ ৩২ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৫০০০০০ কোটি টাকা তো সম্পদের দিক দিয়ে সৌদি আরবের রাজপুত্র মোহাম্মদ বিন সালমান এগিয়ে
রয়েছে। তো এবার দুবাইয়ের রাজপুত্রের শখ সম্পর্কে জেনে নেওয়া যাক। দুবাইয়ের রাজপুত্র শেখ হামাদানের শখ হচ্ছে হর্স রাইডিং এবং স্কাই ডাইভিং। আসলে তিনি পুরো পৃথিবীতে ফেমাস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কারণে। আর বর্তমান সময়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 10.7 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আর সৌদি আরবের রাজপুত্র শেখ মোহাম্মদ বিন সালমানের শখ কিন্তু অনেক বড় বড়। যেমন 2017 সালে এক কনফারেন্সে লিওনার্দো দা ভিঞ্চির 500 বছর পুরনো একটি পেইন্টিং দেখে তার পছন্দ হয়ে গিয়েছিল এবং তৎক্ষণাৎ তিনি $450 মিলিয়ন $450 মিলিয়ন দিয়ে সেটি কিনে নেয়, যার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। এছাড়া তিনি যখন হানিমুনে গিয়েছিলেন তখন সেখানে একটি ইয়াট তার পছন্দ হয়ে গিয়েছিল এবং তৎক্ষণাৎ তিনি সেটি $500 মিলিয়ন $500 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছিল। তো শখের দিক দিয়ে সৌদি আরবের রাজপুত্র মোহাম্মদ বিন সালমান এগিয়ে রয়েছে। তো যাই হোক, অনেক হলো লাইফস্টাইল নিয়ে, এবার তাদের ব্যক্তিগত মন মানসিকতা সম্পর্কে জেনে নেওয়া যাক। দুবাইয়ের রাজপুত্র শেখ হামাদানের মন কিন্তু অনেক বড়। যেমন দুবাইয়ে ক্যান্সার আক্রান্ত একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে শেখ হামাদানের কাছে সাহায্য চেয়েছিলেন, পরে সেটি ভাইরাল হয়ে গেলে শেখ হামাদান তাকে 11 কোটি টাকা দান করেন। এছাড়াও দুবাইবাসীদের চিকিৎসার জন্য তিনি বিভিন্ন চ্যারিটিতে দান করে থাকেন, এমনকি তিনি জনসাধারণের সাথে সরাসরি সম্পর্ক বজায় রাখতে নিজের নামে একটি ওয়েবসাইটও তৈরি করেছেন। আর অন্যদিকে সৌদি আরবের রাজপুত্র মোহাম্মদ বিন সালমান একজন খাচ্ছর, কারণ সৌদি আরব একটি মুসলিম দেশ, ফলে সে দেশের নিয়মকানুনও হবে মাপের মধ্যে। আর সেটি না হয়ে এদেশে মোহাম্মদ বিন সালমান মহিলাদের ড্রাইভিং লাইসেন্স করে দিয়েছেন, মানে তিনি সৌদি আরবের মেয়েদেরকে একটু বেশি স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আর তিনি সৌদি আরবের মহিলা ফুটবল টিমও তৈরি করেছেন। এছাড়া তিনি সৌদি আরবে প্রথম গানের কনসার্ট করিয়েছেন এবং তিনি চাচ্ছেন সৌদি আরবকে পশ্চিমা দেশগুলোর মতো করতে। তো যাই হোক, মন মানসিকতার দিক দিয়ে দুবাইয়ের রাজকুমার শেখ হামাদান অনেকটাই এগিয়ে রয়েছে। তো যাই হোক, এতক্ষণ তুলনামূলক আলোচনা করে আমার কিন্তু দুবাইয়ের রাজকুমার শেখ হামাদানকে পছন্দ হয়েছে। আপনার কোন রাজকুমারকে পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানান। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।